তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি মা ছেলে মানে বাইরে যাওয়ার জন্য। এখন আমরা যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। ভালো ছিলাম না এই কয়দিন, তো তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই নকুরস ব্লগিংয়ে। তো তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। আমরা জানি তোমরা ভীষণ ভালো আছো, এই পুজোর মরশুমে সবাই ভালো। তো যাই হোক, আমাদের এবার সেরকমভাবে এনজয় করা হবে না পুজোতে, কারণ আমার ছোট্ট বেবি আছে। তো ছোট্ট বেবিকে নিয়ে তো আমি ঠিক মতো পুজোতে ঘুরতে পারবো না, আর এখানে সেরকমভাবে হয়ও না। হয় আমরা এক দুদিন যাই, তো দেখাবো তোমাদের যদি যাই। আমি ব্লগিং করছি প্রায় 6:30 থেকে, ঠিক আছে? 6:30 থেকে আমি উঠেছি একটু আগেই। তো আমাকে অনেক সকালেই উঠতে হয়, ঘুম হয় না, তবুও তাড়াতাড়ি উঠতে হয়, কারণ আমাকে সব কাজ সেরে নিতে হবে আমার বেবি ঘুমানোর সময়। তো সেই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন আমি মুখ ধুয়ে নেবো, মুখটা এখনও ধুইনি আমি। ঘরটা শুধু ঝাড় দিয়েছি আর টুকি টুকি একটু কাজ মানে করেছি। এখন মুখ ধুয়ে ফের আমি জল খাবো, মেথি ভেজানো জল আর খাবো হচ্ছে আমি। তারপরে ওটস খেয়ে নেবো, ঠিক আছে? ওটস খেয়ে নেবো। আর আমি এখন না ভাবছি মানে আজকে থেকে সকালে মানে খিচুড়ি খেয়ে নেবো। রোজ রোজ আমার খেতে সেই 2:30, 3 বেজে যায়, যার কারণে আমার শরীর মানে অসুস্থ হয়ে যাচ্ছে, তাই আমি ভিডিও করতে পারছি না, দুর্বল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আজকে খিচুড়ি বানিয়ে নেবো একদম বেস্ট, ঠিক আছে? শর্টকাট বানাবো, অত কিছু মশলাপাতি কিছুই দেবো না, শুধু মানে যাতে ওর গুডস মানে পাটিগুলো থাকে সেইভাবেই আমি খিচুড়িটা বানাবো। তো চলো আমি আগে মুখ ধুয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তোমরা বুঝতেই পারছো যে আমার গলার ভয়েসটা সেরকম ভালো হচ্ছে না, কারণ ভীষণভাবে সর্দি লেগে গেছে। মানে ঠান্ডা গরম এখানকার ওয়েদারটা একদমই ভালো হচ্ছে না এখন, এখানকার বলবো না, এখন সব জায়গার ওয়েদারটাই এরকমই। তো সেই জন্য আমার ছেলে এখনও ঘুম হচ্ছে, ও প্রায় 7 পর্যন্ত ঘুমাবে, তারপর আমরা দুজন মিলে যাব বাইরে। তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেবো বাইরেটা, ঠিক আছে? সমস্ত কাজ পড়ে আছে ওর, মানে ন্যাকড়া বলতে পারো, ছোটো ছোটো কাপড়গুলো সেগুলো আমি এনে রেখেছি, সেসবও ভাঁজ করা হয়নি। তো চলো আগে আমি ব্রাশ করে খেয়ে নেবো, মানে ও উঠে গেলে না তখন ওকে আমাকে আবার খাওয়াতে হবে, ওকে মুখ ধোয়াতে হবে। তো চলো। মেথির জলটা না আমি আগে খেতাম না, এই কিছুদিন থেকে আমি খাচ্ছি। মেথির জল খেলে নাকি ভালো সেই জন্য। তো আমি এখন দুধ নিয়ে নিলাম ফ্রিজ থেকে, এই দুধটা দিয়ে আমি ওটস বানাবো। এটা হচ্ছে ফুল ক্রিম দুধ, ঠিক আছে? এটা দিয়ে আমি বানাবো। সকাল সকাল না ভীষণ খিদে পেয়ে যায়, ওটসটা খেলে একটু মানে ভারী খাবার তো পেটে থাকে অনেকক্ষণ, যেহেতু আমার খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যায় না সেই জন্য। আর এখন তো খেতেও হবে বেশি, কারণ শরীর ভীষণভাবে দুর্বল হয়ে গেছে আমার, আগে ছিল না এতটা দুর্বল, এখন হয়ে গেছে। এই যে আমার ছেলেকে আমি মুছিয়ে দিলাম, কারণ আমরা যাব বাইরে সেই জন্য। ও ভীষণ খেলছে, হাসছে, কারণ সকাল সকাল ওর মুড ভীষণ ভালো থাকে। তো আমরা দুজনে যাব, ও আমার দিকে দেখছে আমি কি করছি না করছি। তো যাই হোক, দুজনে সারাটা দিন ভালোই চলে যায় আমাদের হাসতে খেলতে। আগে তো আমার ভীষণ বোরিং লাগতো, এখন সেই বোরিংটা আর লাগে না, আমরা দুজনে খুব হ্যাপি। তো চলো। তো বন্ধুরা দেখো, আমরা রেডি হয়ে গেছি মা ছেলে মানে বাইরে যাওয়ার জন্য। এখন আমরা যাব। ও মোবাইলটা ধরতে চাচ্ছে, আমরা এখন যাব, ওকে রোদ দেখাতে নিয়ে যাব। তারপরে আমার খিচুড়ি হয়ে গেছে, হ্যাঁ, খিচুড়ি। তারপরে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, সেটাও হয়ে যাবে বন্ধ করে, তারপরে আমি যাব। এই দেখো আমরা মা ছেলে রেডি, আমার বডিগার্ড এটা। তো চলো যাই, আমি লেট হয়ে যাবে, ঠিক আছে?
এ দেখো কিভাবে দেখছে, ও না উল্টানো শিখে গেছে এখন, উল্টানো মানে উল্টা হতে পারে একাই। আর আজকে থেকে ওর 4 মাস পড়লো, কালকে ওর 3 মাস কমপ্লিট হয়ে গেছে, আজকে থেকে 4 মাস। তো আমরা এখন যাব, মোবাইল দেখে না বাবা, মোবাইল দেখতে হয় না, মোবাইল দেখতে হয় না তো। তো আমরা যাচ্ছি, এসে তারপর কথা বলছি, আর অনেক কাজ আছে, কেউ কোথাও যাবে না, দেখতে থাকবে কেমন। তো চলো, তো আমরা চলে এসেছি। আমার আরেকটু টাইম থাকার ইচ্ছে ছিল, হ্যাঁ, কিন্তু ও থাকতে যাচ্ছে না। আর ওই দেখো, ও ও মানে উল্টি হচ্ছে, পাল্টি হয়ে যাচ্ছে, দেখছো? দেখাচ্ছি তোমাকে, দেখেছো কেমন করছে ও, উল্টি হয়ে যাবে। আবার এদিকেও দেখিস, হ্যাঁ কি দেখিস, ওহো কি বাপা, দেখেছো? আমি ভাবলাম যে সমস্ত কাজকর্ম করার আগে ওকে তেল দিয়ে নিই, পরে সব কাজ করে স্নান করিয়ে দেবো। কিন্তু আমার ছেলেটা কি করেছে জানো, আমি ওকে বাড়ি থেকে এসে ওকে আমি দুধ খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে বললাম ওকে একটু শুয়ে দিই, ওকে শুয়ে আমি জল খেতে আসলাম, আর এসে দেখি ও ঘুমিয়ে গেছে, 1 মিনিটের মধ্যে ও ঘুমিয়ে গেছে। আর কীভাবে ঘুমিয়েছে জানো, ওই দেখো দেখো কীভাবে ঘুমিয়েছে। আমি সোজা করতে যাচ্ছি কিন্তু ও হচ্ছে না, আর ওই যে দেখো মুখ নাড়ছে, বুঝছো? সোজা করতে যাচ্ছি, ও সোজা হচ্ছেই না। এখন আমি কি করব, এখন আর কিছু করার নেই, ও ঘুমাচ্ছে, ঘুমাক। ও যে তেল দিবার জন্য এনেছিলাম, আর এইভাবে ও ঘুমিয়ে আছে। তো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এখন আমি খাবো। এখন প্রায় 11:30 পার হয়ে গেছে, তখন খেয়ে দিয়ে তারপর আমার ছেলেকে স্নান করাবো। তো চলো আমি এখন খাবো। আমি যে খিচুড়িটা বানিয়েছি সেটা বানিয়েছি আমি 8টার সময়, এখন খাচ্ছি 11:30 পার, প্রায় 12টা ছুঁই ছুঁই, ঠান্ডা হয়ে গেছে। এই যে ডিম আর খিচুড়ি, এরকমভাবে কখনো খাইনি, সিদ্ধ ভাতের সাথে ডিম খেয়েছি। তো এখন আমি খাবো, চলো। আর এই যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন আমি নেড়ে দিচ্ছি, অনেক ব্যস্ত, কি করা যাবে, ওয়াশিং মেশিনটা না থাকলে তো আমার আরও হালুয়া টাইট হয়ে যেত। তো যাই হোক, আমার বরটা আমাকে একটু ভালোই করছে এই ওয়াশিং মেশিনটা দিয়ে, তো আমার সুবিধা হয়। এখন আর আমি রান্না বান্না করব না কিছুই, শরীরটা ভালো লাগছে না, তো আমি ঘুমিয়ে পড়বো ভাবছি, একবারে সন্ধ্যাবেলা রান্না করব। আর খিচুড়ি অনেকটা বেঁচে গেছে, ভাবছি চিকেন আছে কালকের, আর যে মাছ কালকে ভেজে রেখেছিলাম ওটাই আর একটু ভেজে দুপুরবেলা আমিও একটু খেয়ে নেব, আর আমার বর আসলে ওটা দিয়ে দেবো, আর নয়তো ওর জন্য একটু সিদ্ধ ভাত বানিয়ে নেব ভাবছি, কারণ আমার শরীরটা আর একদম চলছে না, কালকে সারা রাত সেরকম ঘুম হয়নি, তো সেই কারণে আমার ঘুম পেয়ে যাচ্ছে। আর ওকেও তো আমাকে রাত্রে জেগে জেগে খাওয়াতে হয়। আর এই যে বালিশ কভারটা যে দেখলে আমি ভাঁজ করলাম, ওটা আমার খুব প্রিয়। আর এই যে ওর জামাগুলো আমি আলাদা রাখছি, ওর এই জামাগুলো আমি আলাদা রাখবো। আর এই যে ওয়াশিং মেশিনে সব কিরকম হয়ে গেছে দেখছো, একদম সুন্দর হয় না, একদম কুচকিয়ে থাকে, একটা আয়রন নিতেই হবে আমাকে, কারণ কেমন হয়ে যায়, ভালো হয় না। তো যাই হোক, কি অবস্থা, এগুলো বাইরে পড়ে গেলে সবাই বলবে কি জানো কোন বস্তার থেকে বের করে নিয়ে আসছি আমি, তো সেই জন্য একটা আয়রন আমাকে কিনতেই হবে, দেখি কিনতে হবে। তো চলো এখন আমি কি করি, আমার ছেলেকে একটু দেখতে হবে, আর এখন অত পুজো পুজোও মনে হয় না, সেরকম অত ভালো লাগে না, তার জন্য এবার আর কোনো ড্রেস নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু আমার বর বলছে দিবে, দেখি কি করি।
তো আমি আর দুপুরবেলা রান্না করিনি, এখনই বসিয়ে দিলাম। রান্না করবো মাছের ঝোল, আমি এখানে ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো। আমি তো এখন আর মশলা টশলা সেরকম খাই না, কোনো কিছু বাটা ঘষা সেরকম আমাকে করতে হয় না, তো সুবিধাই হয়েছে। খেতেও এখন সবই ভালো লাগে, আমার আর অত কষ্ট করতে হয় না। তো তোমরা দেখলে যে আমার ছেলে খেলছে, আমি ওকে রান্না করার আগে ওখানে বসিয়ে দিয়েছি। ও দোলনায় এমনিতে চড়তেই চায় না, কিন্তু আজকে আবার খেলছে, মুডটা ভালো। তো সুবিধা হচ্ছে আমার, আমার আমার বর গেছে দোকানে দুধ আনতে, নয়তো আমরা দুজনে একসাথেই রান্নাবান্না করি সেই জন্য। আর এই যে আমি তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, শুধুমাত্র জিরে দিচ্ছি, আর শর্টকাট সব কিছু শর্টকাট। আর এই যে আলুটা ভেজে নিয়েছি, হলুদ দিয়ে দিলাম, একটু সবজিটাও দিয়ে দিলাম। এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি যে মানে নিজে কথা না বলে পরে দিচ্ছি এই কারণেই যে বাইরের থেকে না আওয়াজ আসে, কারণ আমরা হচ্ছে সবার সাথে থাকি, তো অনেকে থাকে, সবাই আওয়াজ করে, শব্দ হয়, তো সেই কারণে আমি রান্নাঘরে আসলে বেশিরভাগ সময়টা আমি পরে কথা অ্যাড করে দিচ্ছি, কারণ আপনারাই না তো শুনতে ভালো লাগবে না আপনাদের, সেই জন্য। আর ভাজবো সাথে মূলো শাক, এখন আমি বেশিরভাগ শাক ওই ঘাস পাতা এইসবই বেশি খাচ্ছি, স্বাস্থ্যের জন্য ভালো সেই জন্য। আর এই যে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে দেব। আর শাকে দেব আমি রসুন সম্বার, ঠিক আছে। আর আমার বর শাকটা ভালো খায়, সেই জন্য আমিও শাকটাই বানাচ্ছি। রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে করতে হবে, ঘুমোতেও হবে তাড়াতাড়ি, আবার উঠতে হবে অনেক সকালে। এই ভিডিওটা দেখে এডিট করতে হবে আজকে, দিতে পারবো কবে জানি না, কারণ আমার সেরকমভাবে টাইম হয় না, না বাচ্চা নিয়ে পারি না, আর আমার বরেরও ডিউটি থাকে, তো সেই কারণে হয়ে ওঠে না। পুজোতে তো সবাই এনজয় করছে খুব আগে থেকেই, এবার যে কী হবে আমরা দেখি। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি তো তোমরা তো দেখলেই আমি মাছের ঝোল আর শাক ভাজি বানিয়েছি, এখন আমরা খেয়ে নেব। রাত হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, ঠিক আছে, 9:10 মতো বাজে, আমরা এখন খেতে বসবো। তো চলো, আজকে আর বেশি আমি কথা বলতে পারছি না, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওতে প্লিজ লাইক করো, কমেন্ট কমেন্ট অবশ্যই করবে, কারণ আমার জানা দরকার যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। ভালো হলেও তোমরা বলবে আর খারাপ হলেও তোমরা বলবে, তো আমি ভুল হলে শুধরে নিতে পারবো। তো চলো, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা সবাইকে, আর গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো বা